রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রবন্ধাবলীতে সঙ্গীত ভাবনা নিয়ে লিখছেন, এই বিশ্বের অনেকখানিকেই যদি আমরা চোখে দেখি কানে শুনি নে, তবুও বহুকাল থেকে অনেক কবি এই বিশ্বকে গান বলেছেন। যে গান করে গানের সমস্ত আয়োজন তার নিজেরই মধ্যে, আনন্দ যার, সুর তারই, কথাও তার, কোনোটাই বাইরের নয়। হৃদয় যেন একেবারে অব্যবহৃতভাবে নিজেকে প্রকাশ করে, কোনো উপকরণের ব্যবধানও তার নেই। এই জন্য গান যদিচ একটা সম্পূর্ণতার অপেক্ষা রাখে, তবু তার প্রত্যেক অসম্পূর্ণ সুরটিও হৃদয়কে যেন প্রকাশ করতে থাকে। হৃদয়ের এই প্রকাশে শুধু যে উপকরণের ব্যবধান নেই তা নয়, কথা জিনিসটাও একটা ব্যবধান, কেননা ভেবে তার অর্থ বুঝতে হয়। গানের সেই অর্থ বোঝার প্রয়োজন নেই, কোনো অর্থ না থাকলেও কেবলমাত্র সুরই যা বলবার তা অনির্বচনীয় রকম করে বলে। এক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যার আশা শূন্য হলো, কিশোর জাগাও তাহার আছে। অনেক দিনের আমার যে গান সকল গৃহ হারালো যান, সকল গৃহ হারালো যান, তোমার কানে তারি বাসা, যার বিরহের নাই অবসান, তার মিলনে আনে ভাষা, সকল গৃহ হারালো যান। শুকাল যে নয়ন মারি তোমার সুরে, কাঁদন তারে ভোলা দিনের বাহন তুমি, স্বপন ভাষা দূর আকাশে। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিন আমার যে গান।